আমাদের সমাজের শিশু কিশোরদের মাঝে ইদানিং মানবিক মূল্যবোধের অবক্ষয় প্রকটভাবে লক্ষ্য করা যাচ্ছে আর শিশুদের মাঝে ভুল ও সঠিকের পার্থক্য তুলে ধরতে কাজ করছে সচেতন কিছু মানুষ আমাদের আলাপচারিতায় এমনই একজনের সাথে আজ কথা বলবো আমরা বন্ধুরা তোমাদের সাথে এমন একটি মানুষের পরিচয় করিয়ে দিব যিনি কিনা 185টি দিন টেকনাফ থেকে তেতুলিয়ায় বাল্যবিবাহ মাদক এবং ইফটিচিং এর বিরুদ্ধে কাজ করে গিয়েছেন তিনি আর কেউ নয় তিনি লাল সবুজ সংঘের সভাপতি কাউসার আলম ভাইয়া ভাইয়া কেমন আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া এই আপনার সংগঠনের যাত্রাটা কতদিন ধরে শুরু হয়েছে আসলে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল 2011 সালে টিফিনের জমানো টাকা দিয়ে ও আমার ছোট বোন ফারজানার কানের ধুল বিক্রি টাকা দিয়ে আমরা 2011 সালে শুরু করেছিলাম তারপর থেকেই সারা বাংলাদেশে একটি আন্দোলন শুরু করেছি সেই আন্দোলন হচ্ছে মাদক বাল্য বিয়ে ইফটিচিং জঙ্গিবাদ ধর্ষণের বিরুদ্ধে আচ্ছা 185টি দিন তো টেকনাফ থেকে তেতুলে থেকেছেন সেখানে থাকার আপনার অভিজ্ঞতা কি আর সেখানে কি হয়েছে কি মজার বা কি দুঃখের বা কিভাবে কেটেছে আপনার দিনগুলো আসলে 2017 সালে আমার একটি বই বের হয় লাল কার্ড আমি সেই লাল কার্ড বইটিতে 45টি জেলার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আমি কাজ করেছিলাম সেই কাজ করি সেই বইটি আমি লিখি 2017 সালের পর 2018 সালে আমার নতুন করে একটি উদ্যোগ নেই সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া একটি ভ্রমণ করব যাত্রা শুরু হয়ে হচ্ছে মার্চের আট তারিখ পঞ্চগড়ে তেতুলিয়া থেকে এই টিফিনের জমানো টাকায় আমি এই ভ্রমণ শুরু করি তবে আমার ভ্রমণটি একেবারে ভিন্ন রকম ছিল আমাদের দেশের তরুণরা আজকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে আমার ছোট্ট বোনটি ধর্ষণের শিকার হচ্ছে ছোট্ট ফুটফুটে বোনটিকে তার বাবা মা বিয়ে দিয়ে দিচ্ছে বাল্য বিয়ে হচ্ছে এই বিষয়গুলোর প্রতিবাদে প্রতিরোধে তাদেরকে সচেতন করার জন্যই আমার এই যাত্রা এখনকার গ্রামের মেয়েরা কিন্তু বাল্য বিয়ে হলে আগের মতো আর সব মুখ বুঝে সহ্য করে না তারা এখন প্রতিবাদ করে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান তারা সেখানকার পুলিশ সুপার যারা আছেন তাদেরকে জানাচ্ছেন তবে প্রতিটি জেলাতে গিয়ে আমি খুব বেশি একটি সময় পাইনি প্রতিটি জেলাতে গিয়ে সেখানে জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয়ের সাথে আমার বেশিরভাগ সময় কেটেছে তাদের সাথে মিটিং করে যে স্কুলগুলোতে প্রোগ্রাম করবো সেই স্কুলে যেতে হয়েছে সেখানে গিয়ে সেই অনুষ্ঠান কোথায় করবো সেই বিষয় নিয়ে কথা বলতে হয়েছে তারপরেও যেই সময়টা পেয়েছি সেই সময়টা বেশিরভাগ সময় আমার কেটেছে ফুটবল খেলার মাঠে কিংবা কোনো নদীর তীরে কারণ নদীর তীরে যখন আমি ঠিক সন্ধ্যার পরে যেতাম তখন খুব বেশি ভালো লাগতো তো আর মাঝে মধ্যে আমি যখন বাগান ছিল সেখানে বাগানে ঘুরে বেড়াতাম মানে খুব বেশি একা একা থাকতে পছন্দ করতাম আর সবচেয়ে বেশি আমার এই 185 দিনে আমি যাকে খুব বেশি মিস করেছি যার জন্য প্রতিদিন রাতে কেঁদেছি সে হচ্ছে আমার মা যে মা তার ছেলেকে 185 দিনের জন্য বাংলাদেশের 64 জেলায় এই মাদক বাল্যবিয়ের বিরুদ্ধে কাজ করার জন্য পাঠিয়েছেন প্রথমবারের মতো আপনি এত বড় উদ্যোগ নিয়েছেন আপনার কি পরিকল্পনা আর কি লাল সবুজ উন্নয়ন সংগঠন নিয়ে আপনারা নিঃসন্দেহে জানেন যে লাল সবুজ উন্নয়ন সংঘ একটি স্বেচ্ছাসেবী সংগঠন যেখানে আমরা প্রতি মাসে 20 টাকা করে জমা দিয়ে প্রায় 5,000 শিক্ষার্থী সারা দেশে কাজ করে যাচ্ছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আসলে মানুষকে পরিবর্তন করতে হবে 5,10,000 শিক্ষার্থীকে আমরা পরিবর্তন করার চেষ্টা করছি তাদের কাছে মেসেজটুকু আমরা পৌঁছানোর চেষ্টা করেছি আমরা চাচ্ছি যে আমরা প্রতিটা ব্যক্তি যদি প্রতি বছর একজনে যদি একজনকে ভালো করতে পারি তাহলে 5,000 জন কিন্তু আমরা 10,000 মানুষকে ভালো করতে পারবো এক বছরে আমরা 2 বছরে কিন্তু প্রায় 20,000 মানুষকে ভালো করতে পারবো ঠিক এভাবে 5 বছর পর কিন্তু 50,000 আমরা তরুণকে অন্তত বদলাতে পারবো ঠিক আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ঠিক এরকম আমরা প্রত্যেকে 1 জন 2 জন 5 জন করে মানুষকে বদলে দিব তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলব যেখানে আমাদের দেশে তখন আর কোনো মাদক ইফটিজিং বাল্যবিহে এই সমস্যাগুলো থাকবে না তারাই সকলে মিলে একসাথে প্রতিরোধ গড়ে তুলবে অভিভাবক আর শিক্ষার্থী এবং তরুণ তরুণীদের জন্য আপনার কি প্রত্যাশা রইল যে দেশে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ের বাংলাদেশ সে দেশে ধর্ষণের শিকার হবে আমার বোনেরা ইফটিজিংয়ের শিকার হবে মাদক সেবন করবে সেটা কখনই মেনে নেওয়া সম্ভব নয় সেজন্য বাংলাদেশের সকল তরুণ তরুণীদেরকে শুধু একটি কথাই বলবো আমি কাউসার আলম যদি টিফিনের জমানো টাকায় সারা বাংলাদেশে যেতে পারি 185 দিন কাজ করতে পারি লাল সবুজের হাজার হাজার সদস্য যদি তাদের টিফিনের টাকায় সারা দেশে কাজ করতে পারে তাহলে আপনি কেন আপনার নিজেকে পরিবর্তন করতে পারবেন না আপনাদের কাছে আমার অনুরোধ আমি প্রতিটি জেলায় ভিক্ষে চেয়েছি শিক্ষার্থীদের কাছে আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের কাছেও আমি ভিক্ষে চাই
আপনারা নিজেকে বদলান, আপনারা নিজে একজন আদর্শ মানুষ হন, আপনারা আদর্শ মানুষ হয়ে সোনার বাংলাকে একটি সুন্দর সত্যিকার সোনার বাংলা গড়ে তুলুন। পাশাপাশি অভিভাবক যারা আছে তাদেরকে অনুরোধ করব, আপনার সন্তানটি সন্ধ্যার পরে কোথায় যায়, আপনার মেয়েটিকে বাল্য বিয়ে যেন না হয়, আপনার মেয়েটিকে অল্প বয়সে বিয়ে দেবেন না। আপনি যদি সচেতন হন তাহলে আপনার সন্তান বড় হয়েও সে কিন্তু একজন সচেতন নাগরিক হবে। আমার এই অনুরোধটুকু রইল আপনাদের প্রতি। প্রতিটি মানুষ যদি যার যার জায়গা থেকে তার পাশের মানুষটিকে সচেতন করতে এগিয়ে আসে, তবে সেই দিন খুব বেশি দূরে নয় যেই দিন আমাদের সমাজ থেকে সকল অন্ধকার দূর হয়ে যাবে। শারিয়া সাদমান, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।